এই পৃথিবীতে সত্যিকারের ভালোবাসা পাওয়াটা বড়ই কঠিন। আমরা চিরকাল বাহ্যিক সৌন্দর্য দিয়েই সব কিছুকে নিজের মাপকাঠিতে বিচার করতে চাই, কাছে থাকলে মর্মটাই বুঝি না। হয়তো সেজন্যই সত্যিকারের ভালোবাসাকে হারিয়ে ফেললে তবেই তার আসল মর্মটা বোঝা যায়। যদি বলি হৃদয় শুধুই একটা যন্ত্র, তাহলে এত মানুষের ভিড়ে কোনো বিশেষ কাউকে দেখলে সেই হৃদয়ের স্পন্দন বেড়ে যায় কেন? কেন সেই বিশেষ কারুর প্রত্যাখ্যান সেই হৃদয় আবার ব্যথা জাগায়? যন্ত্রের কি অনুভূতি থাকে? হয়তো থাকে। ভালোবাসায় তো কোনো শর্ত হয় না, জোর করে পাওয়াও যায় না আর দেওয়াও যায় না। যার ভালোবাসার সে তোমাকে ভালোবেসেই যাবে, শুধু তোমারই জন্য। তাই ভালো যদি বাসতে হয় কোনো কিচ্ছু না ভেবে শুধু ভালোবেসে যাও, হৃদয়ের শেষ স্পন্দন উক্তি। তাই এই ভালোবাসার সিজনে তোমাদের জন্য নিয়ে আসছি এমনই একটা ভালোবাসার গল্প। বলা যায় না, হয়তো তোমাদেরও হৃদয় ছুঁয়ে যেতে পারে।